আজ আমরা চলে এলাম কাশীপুর উদ্যানবাটি। আজকে এসেছি কাশীপুর উদ্যানবাটি, এই গেট আর এই পাশটা হুগলি জেলার ডানলপ মোড় থেকে আলমবাজার হয়ে সোজা চলে আসবেন কাশীপুর উদ্যানবাটি। এই উদ্যানবাটিতে আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপলক্ষে কল্পতরু উৎসব হয়। এই কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে কিছু তথ্য আছে, এই তথ্যটি আমরা শ্রীরামকৃষ্ণ মঠ কাশীপুর থেকে সংগ্রহ করেছি। ইংরাজির 1885 সালের অক্টোবর মাসে দক্ষিণেশ্বর কালীবাটি থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে চিকিৎসার্থ শ্যামাপুকুরে নিয়ে যাবার সময় দুই মাস পর যখন দেখা গেল যে ঔষধে কোনো কাজ হচ্ছে না, তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শ অনুযায়ী কলকাতার রুদ্র দূষিত বায়ুবর্জিত কাশীপুর উদ্যানবাটিতে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির এক দিবস আগে অপরাহ্নে তাকে সেখানে আনা হয়। রানী কাত্যায়নীর জামাই গোপাল লাল ঘোষ কাশীপুর উদ্যানবাটির স্বত্বাধিকারী ছিলেন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি প্রায় বেলা 3টে ঠাকুর লাল পেরে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একটি মোটা চাদর, কান ঢাকা টুপি এবং চটি জুতো পরে কিছুক্ষণ উদ্যানে ভ্রমণ করার অভিপ্রায়ে নিচে নামলেন এবং নিচেকার হলঘরের পশ্চিমের দরজা দিয়ে উদ্যান পথে দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলেন। তখনই বসতবাটি ও ফটকের মাঝখানে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পথের ধারে পশ্চিমের আমগাছের ছায়ায় দেখতে পেলেন এবং হঠাৎই গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো, কি বুঝেছো? গিরিশ হঠাৎ করেই উঠে রাস্তার ওপর এসে ঠাকুরের পদতলে জানু পেতে করজোড়ে উপবিষ্ট হলেন এবং গদগদ কণ্ঠে বললেন, ব্যাস, বাল্মীকি যাহার কথা বলে অন্ত করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি? গিরিশের ওই অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল, তিনি সমাধিস্থ হলেন। গিরিশও সেই দেবভাব প্রদীপ্ত মুখমণ্ডল দেখিয়ে উল্লাসে চিৎকার করে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে বারবার পদধূলি গ্রহণ করতে লাগলেন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে ভেতরে একদম মাস্ক পরে একদম থাকতে হবে এবং 1 জানুয়ারি কিন্তু কল্পতরু উৎস হিসেবে এটা বন্ধ। তাই এখানে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছটা, এই যে দূরের এই যে গাছটা রয়েছে এটাকে আমরা কল্পতরু গাছ সবাই দেখছি বটে, কিন্তু এই স্থানে তো অ্যাকচুয়াল ঠাকুরও প্রত্যেকের বক্ষ স্পর্শ করে বলতে লাগলেন, তোমাদের চৈতন্য হোক। এই স্থানেই স্বামীজি ঠাকুরের কাছে রামমন্ত্রে দীক্ষালাভ করেন এবং সাধন বলে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির রাজ্যে বিচরণ করেন। এই উদ্যানের মধ্যে যে বৃহত্তম পুষ্করিণী আছে তারই দক্ষিণ পশ্চিম কোণে একটিমাত্র খেজুর গাছ ছিল, বর্তমানে ওই গাছের স্থলে আরেকটি নতুন গাছ রোপিত আছে। মূল গাছটি মঠ প্রাঙ্গণেই সংরক্ষিত রয়েছে এবং দর্শনার্থীদের কাছে সেটি ঐতিহাসিক খেজুর গাছ বলে পরিচিত। পরে ওই সময়কার নিজ নিজ অনুভূতি সম্বন্ধে জিজ্ঞাসা করলে ভক্তগণ বলেন যে কারো সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ, কারো চোখ বন্ধ করলেই যে মূর্তির ধ্যান করতেন অথচ দর্শন পেতেন না, ভিতরে সেই রকম একটা ইষ্টমূর্তি দর্শন, বা কারো ভেতরে পূর্বে অননুভূত একটা শক্তি যেন সরসর করে উপরে উঠছে। কিছুক্ষণ
ওইরকম হবার পরে ঠাকুরের ভাবান্তর থেকে দেখে ভক্তগণও পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হলেন এবং ঠাকুরও উদ্যান ভ্রমণ ওইরূপে সমাপ্ত করে নিজ কক্ষে গিয়ে উপবিষ্ট হলেন। লীলা প্রসঙ্গকার পূজ্যপাদ্য স্বামী শারদানন্দ এই প্রসঙ্গে লিখেছেন যে কোনো কোনো ভক্ত এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন, কিন্তু বাকি সকলের মনে হয় যে উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলে অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ, যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে। যে তথ্যগুলি আমরা কাশীপুর উদ্যান সম্পর্কে দিচ্ছি সেগুলি সবটাই সংগৃহীত, যদি কোনো ভুল ত্রুটি হয় অগ্রিম ক্ষমা প্রার্থী। এটি ঠাকুরের ঘর, এই সেই বৃহৎ পুষ্করিণী। এটি শ্রী মায়ের ঘর। লাইব্রেরি এবং রান্নাঘর পরপর সাজানো রয়েছে এবং পুরো উদ্যান বাটিটিতে বিভিন্ন রকমের ফুল গাছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে যত তথ্য, সেই তথ্যগুলি আমরা এই শ্রীরামকৃষ্ণ মঠ কাশীপুরের একটি বই থেকে পেয়েছি এবং সেই বইয়েরই কতগুলি চিত্র আমরা দেখে নিচ্ছি। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।